Welcome back to another episode of Shanta's Happy Kitchen. Today we are going to cook kosha mangsho or bhuna mangsho, which is everyone's favorite, and here is an easy recipe for delicious kosha mangsho that I follow in my kitchen. It is a curry made with beef or mutton with special fragrant spices, slowly cooked over low flame for a very long time to get a rich dark brown gravy and tender meat pieces that will melt in your mouth. You'll definitely need patience for making this delicious curry. But the main recipe does not take much effort. I make it in an easy way. So let's start. Assalamu alaikum. Kosha mangsho ba bhuna mangsho bangalir shobshomoy priyo ekta recipe. Shei recipe niye ajker episode cholun shuru kora jak. Ekhane ami machari size er gorur mangsho niyechi 1.5 kg. Goru ba khashi jekono ta diye kosha mangsho ba bhuna mangsho korte parben. Harchhara mangsho e kosha mangsher jonno perfect. তবে আমার মাংসের যে প্যাকেটটা নামিয়েছি এটাতে একটু হাড় আছে প্রথমে আমরা মাংস ম্যারিনেটের জন্য একটা মশলার মিক্স তৈরি করে নেব এর জন্য আমি নিচ্ছি টক দই আধা কাপ সেখানে 3 চা চামচ চিনি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা एक टेबल चम्मच टमेटो केचप, एक टेबल चम्मच हलुद गुड़ो, अमी एक चा चम्मच काश्मीरी मरीच गुड़ो और एक चा चम्मच रेगुलर मरीच गुड़ो व्यवहार करेछी, एते मांसेर रंगटा खूब सुंदर हय अथच बेशी झाल हय ना, कषा मांस आमार बेशी झाल भालो लागे ना, तबे आपनारा आपनादेर पछंद अनुयायी झालटा कम बेशी करे दिते पारेन দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ শাহি গরম মশলা এই গরম মশলার লিংকটা ডেসক্রিপশন বক্সে আছে আমার চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন আধা কাপ পেঁয়াজ বেরেস্তা একটু ক্রাশ করে দিচ্ছি আর দিচ্ছি 4 ভাগের 1 কাপ সরষের তেল মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার মতো হেভি বটম প্যানে আমি আধা কাপ রান্নার তেল নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু আস্ত গরম মশলা দিচ্ছি 3 থেকে 4টা এলাচ 2টা তেজপাতা 1টা বড় দারচিনি আর 3-4টা লবঙ্গ মশলাগুলো থেকে 1 মিনিট পর খুব সুন্দর ঘ্রাণ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব মাঝারি আঁচে হালকা বাদামি রং ধরা পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংস 3 থেকে 4 মিনিট কষিয়ে লো টু মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের মতো এই সময় মাংস থেকে প্রচুর পানি বের হওয়ার কথা মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যেন নিচে ধরে না যায় আমি প্রতি 5 থেকে 7 মিনিট পর পর একটু নেড়ে দিয়েছি ২০ মিনিট পর তেল থেকে গ্রেভিটা একটু আলাদা হয়ে গেছে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম মাংসটা যখন হয়ে যাবে নামানোর আগে আরেকবার দেখে নেব এই সময় মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলে একদম লো হিটে ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিট কষা মাংস রান্নার জন্য আপনার প্রচুর ধৈর্যের প্রয়োজন মাঝে মাঝেই ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিচে ধরে না যায় আর যতক্ষণ না মাংস সিদ্ধ হয়ে তুলতুলে না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে লো হিটে আমাদের রান্না করতে হবে এভাবে রাঁধতে রাঁধতে এক পর্যায়ে দেখবেন
মাংসের রংটা বেশ গাঢ় হয়ে এসেছে এবং ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার সেই গরম মশলাটা আবারও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো। এর সাথে যোগ করে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আমাদের কষা মাংস প্রায় হয়ে গেছে, 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এরপর ঢেকে দমে রাখছি 5 মিনিট। এতে একটা খুব সুন্দর ঘ্রাণ বেরোবে, অথচ ঝাল হবে না। কষা মাংস বা ভুনা মাংস আপনি পরিবেশন করতে পারেন যে কোনো কিছুর সাথে, পরোটা, নান, রুটি, লুচি, ভাত, খিচুড়ি, পোলাও, সব কিছুর সাথে এটা চমৎকার যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।